지모자세. 이것도 모자거든 막대버려. 그 모자거든 막대버려 엄마. 어디? 아마 하트도 사다 보내 팔렐림. 알라고. 아니. 이걸로 두 미자. 사람 손에 거 사람 거 아이. 아이. 앞에. 사람. 아이 글쎄. 아마 버터를 내 돈도 말 많이 소리 거라 거야 팔렐지. 좋은 봐봐. 두도 잖아. 아미 또 들 가이나. 엄마 와 봐. 아무리 잔소 부자겠어. 가야지 안 되세요. 엄마. 뮤직 방글라 TV. 자이 메라리 티툴레스 티툴 거레 베슬레 코다 포샤 밤 자이 보마 텍테 베크세 바자레 베세 니에 보마 কিউসাপা এটা ব্যাগ দাও তোমার কেন তা আব্বা আপনি এটা কি আনছেন তেতুল হবো মা তেতুল আনছি আব্বা গো আব্বা আমি যে কি খুশি হইছি এতগুলো তেতুল আব্বা শুনুন শুনুন কি হবো মা আব্বা জানেন এই চুমাটা আপনার আমি কিসের জন্য দিলাম আপনি আমার জন্য এতগুলো তেতুল আনছেন দেখে বোমা এই তো তেতুল তোমার জন্য না তো ব্যাগ দাও বাজারে নিয়ে বেচানি অনেক টাকা পাওয়া যাবে আব্বা আপনি এটা কি কইতাছেন আমি তো মনে করছি তেতুল আপনি আমার জন্য আনছেন না না এই তেতুল আমি একটাই ঘর থেকে সরতে দিব না বাজারে নিয়ে বেচতে তাই না এই তেতুল সব আমার আমি একটা বাজার নিতে দিব না বোমা কি করো কি করি আবার কি আপনি জানেন না যে আমি তেতুল পাগল বউ এই যে বুনো গাছে মেলা তেতুল আছে বাইরা দিবনি তুমি খাইও কিন্তু এডি নিও না না দা এই তেতুলগুলো আমার খুব ভালো লাগছে কি সুন্দর পাকা পাকা এগুলা একটা তেতুল আমি বাড়ি থেকে সরতে দিব না এগুলা সব আমি খামু কি মজা করে যে খামু বোমা এডি বেচা মা মশলা নিয়ে আইগা তুমি ওডি দিয়া পরে আচার বানাই খাইও গাছে আছে না মেলা দি না বা আমার এই তেতুলই লাগবো এই তেতুলের প্রতি আমার লোভ গেছে না তার মানে আমার ওডি লাগবো কতগুলা তেতুল বা এখন আমি এই তেতুলগুলো নিয়ে যাই আপনি থাকেন বোমা বোমা তোমার দিমনি বোমা কি করতেছো তুমি কি করতেছি তুমি দেখো না আমার কতগুলা তেতুল তুমি এরকম ধরে দেছো কেন ধরে দেছি কেন কি তুমি দেখো না কতগুলা তেতুল আমার পড়ে গেছে চোখে দেখে না আরে চোখে কেমনে দেখবো আচ্ছা যাই তুমি এত তেতুল কই থেকে পাইলে আমি জাহান্নাম থেকে আনছি তাতে তোমার কি তুমি দাঁড়ানা থেকে আমার একটু সাহায্য করতে পারো তা তো করবে না আচ্ছা ঠিক আছে আমি দিতাছি তুলো হাই এখনই খাওয়া শুরু করে দিছো পরে খাওয়া যাবো তুমি এই তেতুল গুলা তোলার পরে এগুলা নিয়ে ঘরে রাখো ঘরে নাই খা তারপর আমি খাওয়ান দাও ঠিক আছে আবার দিবার কইলাম তেতুল গুলা ঘরে নাই খা তুমি কি পাগল হইছো এই তেতুল আমি ঘরে রাখবো জীবনেও না এই তেতুল যদি আমি ঘরে রাখি আব্বা সব বিক্রি করে ফেলাবো আচ্ছা এই তেতুল আমি সব একা খামু এটা বড় কথা কইলে এতগুলা তেতুল মাইছে একা মাইছে খাবো পাগল হয়ে যাবা তুমি কি কইলা তুমি পাগল কিসের পাগল হবে হ্যাঁ তেতুল ভাই গো পাগল নাকি আর তুমি জানো আমি তেতুল পাগল বউ এমনিতেই পাগল পাগল কর কি আছে বাহ এই প্রথম জীবনে দেখলাম যে নিজের কেউ পাগল কয় ধরো নাও তাড়াতাড়ি তুলে দাও জিতাছি আব্বা দেখলে আব্বা দেখলে সব নিয়ে যাবে আরে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গলায় ঢেকে মরবা আব্বার তো ছিল না সব নিয়ে যায় বাজার দিব পিছে বেশ মনি দুই একটা বেসলে কি হবো হ্যাঁ আরে এত বলে তেতুল তুমি একলা খাবার পারবা না আমি কি তেতুল খাই নাকি দিলা আমার পুরো মুখটাই চোখা করে দিলা এখন খাবো কেমন আমি ভাত আরে খাও খাও আমার কাছে খাওয়া শিখো তেতুল খাওয়া কি মজা ধরো এই সব উড়াও না যাই এখন ঘরে যাই আমার খাও দাও আরে একটা দূরে পড়ে থাকলে কি হবো না নাই দেখো নাই তুমি ঘরে যাই ভাত খাও আমি তেতুল গুলা ওই পাশে গিয়ে একটা গাছতলায় বসে সবটি খায়া
তোর বাড়ি কি এই এই আমার খাবার দিবে কেন আরে কোবাল মাংসে বলে এত তেতুল খাইতে পারে কি বউয়া করে নিয়ে এলাম হ্যাঁ দেখো আমার মুখের মধ্যে তেতুল ভর্তি করে দিয়েছ হয়ে গেছে গা তুমি একটা বাট দাও যাই নিজেই খাই গা আমি আমার আব্বার দিব নাকি বেচতে গেবল নাই দিছো আবার আমি খুন কিছে এম করে বলছ না তেতুল লাগোই পাঁচশো সব সব পারছি তো আর কতই শেষ হবার দনা খালি জিগাই সব পারছি তোমার কথা মতো পাইরে কইছি যে বৌমা একটা ব্যাগ দাও আমি বাজার নিয়ে বেচা নিয়ে আই বৌমা হেটি টুপলা নদে নিয়া আইছো তোর আর কাইলো তো কি কও তুমি পড়ছো পড়ছো এই বৌমার কাছে এ পড়ছো তুমি জানো না বৌমাকে মুদ্রা তোর পাবি না বউ তুই তার বাইতে আসিল না যে তোমার পাল্লাই পড়ব আমি বাই না থাকলে কি হইব যখন দেখলা তুমি বৌমা আছে লুকাই নিবে না তুমি এটা কি লুকানোর জিনিস এক বালতি তেতুল এটা কি লুকানোর জিনিস এখন লা বুঝো এখন দেখোনি তেতুল একটা বার ফিরাইব না সব তেতুল শেষ করবাস কি আমি এই গাছ ধরেই বেঁচালাম ঠিক আছে মানুষ তার পাওয়া নাই কে আমি দেখি বৌমা কোন দিকে আছে একবার জীবন শেষ কর কি রে কি আর তুমি করে বউ মারে দেখলাম হে যে ওই দিকে যাইতাছে গাছপালার দিকে ওই দিকে যাইতে দেখছ হ্যাঁ ফিরে আনবি না তুই কি ফিরে আনমু দৌড় দিছে আমার সামনের দিকে তাড়াতাড়ি করে গেছে গা দেখলাম এত গোলাতে তো লে জামান নিছে আরে এই গুলা তোর বাপের কইছি গাছ না তোর কাটা পাইলা নিয়া হোক ব্যস্ত পাড়ামু হে এইগুলা তোর বউ নিয়া ভাগছে কি এইগুলা নিয়ে ভাইগা গেছে কি আর কই কো না ওরে আমি কি করব আমি কইলাম যে আমার কোটা খাওয়ান দাও ও কইছে আমি আগে খায় নই ও নিজের খাওয়া খাবার গেছে তোমারে খাইবার দিব যে তোর পাইছে না তোকার কিছু করা লাগবে না তুই যা ভাত খা তোর বাপের নিয়ে আমি দেখি বৌমা কই গেছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়ো নিয়া ভাগলো আয়ো ভাগলো এখন কি করবা ন যাই দুজনে মিলে বাইতে ভাত খাই ঘরের ভিতরে চলো চল আর কি করমু বৌমা তো তেতুল নিয়ে গেছে বৌমা তো মরিচা লবণ নিয়ে যায় নিকে যাক আমি মরিচা লবণ নিয়ে যাই বৌমা তা খাবো কেন আমিও লগে যা খাই এটাই কাম করি না আশেপাশে কেউ নাই আমি সামনে গিয়া আরামসে বসে বসে তেতুল খাই গিয়া এতক্ষণ পরে সুন্দর একটা জায়গা পেয়েছি যদি তেতুলের সাথে লবণ আর শুকনো মরিচ থাকতো ইস কি যে টেস্টি লাগতো কিন্তু লবণ আর মরিচ কই পামু এখন যে লবণ আর মরিচ কই পাই ভালো লাগে না বৌমা তুমি আনতে ভুল করছো কিন্তু আমি আনতে ভুল করি নাই এই যে লবণ আর মরিচ আম্মা আম্মা আপনারা আরেকটা চুমা দিতে ইচ্ছা করতেছে আরে দিও নি পরে আমি তো তেতুল মেতুল খাই না আমি জানি বৌমা তেতুল পাগল এর লিগে কইলাম যে তেতুল নিয়ে দৌড় দিছে লবণ আর মরিচটা নিয়ে দিয়ে আহি অনেক জায়গা খুঁজলাম খুঁজে পাই নাই এই জন্য আপনারা আমি এত ভালোবাসি হ্যাঁ আপনারা এই জায়গার মধ্যে বসে আচ্ছা ঠিক আছে ধরো ধরো আমি লাগে শুলে দিই আপনি আমার মনের কথা তো কেন বুঝেন আম্মা হ্যাঁ বল মা তাড়াতাড়ি শুলেন আব্বা যদি আবার দেখা ফেলায় চারে দেখবো না শুনো আমি কইছি কি তোমার শ্বশুরের তেতুল গাছ দরকার নাই বৌমা যেহেতু খায় বৌমার এগুলো দিয়ে দিমনি আগে তাড়াতাড়ি করে শুলি খাইতে দেবো মজা করিয়া হ্যাঁ বৌমা তাড়াতাড়ি শুলো আমি আবার তেতুল মতো খাই না আমি জানি বৌমা খায় এই জন্য মরিচা লবণ নিয়ে এলাম খাও 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 বৌমা সব তোমার পেটে যাইব তেতুল ছাড়া আম্মা আপনি আবার জিবলো এরকম করেন কই আরে মনে হয় জিবলের মাথায় কি যেন পড়ছিল এর লিগে আম্মা চোখ লাগেন না কিন্তু
তাহলে আমার পেট খারাপ হবে দরকার পড়ে চোখ বন্ধ করে রাখো হ্যাঁ হ্যাঁ আব্বা মা এখন আহে নাই তোর মা তো আহে নাই তোর বউ তো আহে নাই কি ব্যাপার কি কইতেছ এসব গেল কোনে তোর বউতে তুল নিয়ে গেছে না কাটি তোর মা গেছে বিছে বিছে খুঁজবার নিগা দেখ আজকে হারা দিনে খুঁজা পায় নাকি না কাম কর তুই যদি খুঁজবার যাস তো যা আমি কামে গেলাম গা আচ্ছা ঠিক আছে যাও তুমি এই দুড়ের নেমে হইছে আরেক মুশকিল আমার বউ তো গেছে গেছে নগে নগে মা গেছে মারও কোনো খবর নাই খুঁজে নিয়ে দেখি মা মা বৌমা হ্যাঁ সব কিছু চলে গেছে তাহলে কাজ করো তুমি এই জায়গায় বসো আমি মাইখা দিই না না মা এটা আপনি কি কইতাছেন আপনি মাখবেন কেন আমি আপনার ছেলের বউ আমি থাকতে আপনি কাজ করবেন কেন আমি সব কিছু মাখতাছি তোমার কষ্ট হইব না আমি মাইখা দেই তুমি খালি খাও আরে আম্মা সব কাজ আমার কষ্ট হইতে পারে কিন্তু এই তেঁতুলের ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে আম্মা আপনি খালি এসে দেখেন বৌমা আমি কিন্তু খাই না হ্যাঁ মা আপনি খালি চাইছে দেখেন বৌমা হ্যাঁ একটু তাড়াতাড়ি করো কেম্মা কিছে জিবলার পানি তো ধরে রাখতে পারতাছি না আপনি জিবলার পানি এসে আপনি না কইলেন তেঁতুল খান না তাহলে আবার জিবলার পানি লোকে আরে খাই না তো কিন্তু সামনে যেভাবে মাখতাছো পানি নাই পারে কো এক কাজ করেন জিবলার পানি আপনি গিলা ফেলেন আপনার কাজে লাগবে বৌমা গিললে হয় না গিললে বারবারই আইতাছে বৌমা লবণ মনে হয় কম হয়েছে সব দিকে আম্মা বৌমা আম্মা সব ঠিক আছে বৌমা আমি তো খেয়ে দিই হ্যাঁ হ্যাঁ আম্মা আপনি হাফ দেন না তো আপনি হাফ জ্বলবো জ্বলবো হ্যাঁ যখন সুইলা দিলাম তখন তো কিছু বললাম না যে সুলতে হবে না আমি একাই সুলি তখন তো গেলে তাড়াতাড়ি সুলেন আরে হ্যাঁ জ্বলবো আপনি সুইলা দিন চাইলেন একটু হবেন দান এক পিস দিই এক পিস দিবা না না আসা ধান করছেন বৌমা তুমি এগুলো খাইতে পারবো না কেম্মা তোমার সমস্যা হইব আম্মা বুড়া মানুষ হচ্ছে তেঁতুল খাইতে হয় না যা চুক হয় পান খাইতে পারবেন না আপনি কি কইছো তেঁতুল তো রূপটা সামলাইতে পারতাছি না আম্মা বৌমা হাতে দেখান এইভাবে সামলা কি ব্যাপার সামনা সামনে এভাবে হাত না সায় না আম্মা গো কি যে মজা বৌমা একটু দে আম্মা আমার সঙ্গে মতো খাবার দে বুঝতে পারছি তুমি বৌমা কি হলো এই কেন না হাতে কামড় দিবেন তো কি করতেছেন ওখান থেকে না দিলা তোমার আঙুলটা দাও একটু চাটি আমি আমার আঙুলে ময়লা আছে খাওয়া দেবো না এ ময়লা না আম্মা গো এবার করেন কে বৌমা একটু দেন আম্মা গো মন চাইতেছে একই পুরো মুখে দেই কিন্তু মুখে তাকবো না একটু দেও না বৌমা তোমার আঙ্গুলে যা আছে তাই দিলে চলবো এই আম্মা বৌমা দাও আঙ্গুলটাই খাই আম্মা আপনি আসল কি ধর আরে এনে কি ধরের কি হলো তুমি আমার ছেলের বউ আমার মেয়ের মতো বৌমা যে মজা আছে এত মজা করে মাখতে পারো খুব মজা করে মাখতে পারি আম্মা বুঝছে আমার আমার হাতে তো সাদা বানিয়ে ফেলালেন আম্মা সারেন সারেন তো দেখি আরে আপনার মতো রাখো আমি জীবনে দিই নাই কা বৌমা কি আঙ্গুল আমি ছিল ছিল ভালো হইছে আমি আমার হাতটা একবার নষ্ট করে দিলেন আপনার মুখে নিয়ে গো বৌমা কি গান ওখান থেকে না দিলা আঙ্গুলে ঠিক আছে দাও পাঁচটা আঙ্গুল কিন্তু শেষ হয় না বৌমা আম্মা মাত্র তিনটা আঙ্গুল খাইছি আম্মা কি যে মজা এনতে একটু নেই আরে আম্মা বিছি নিবেন না থাক দাও বিছি খাও দেন না বৌমা আঙ্গুলের মধ্যে তো অনেকখানি রয়েছে আরে ওটা কি কোনে কি বুঝে কোকি আম্মা এই যে তো নাই দেখি আম্মা আমার তেঁতুলের বাড়ি কই গেল আমি তো জানি না তুমি তো আমার ধরতেই দাও নাই আম্মা গো আর নাই আয় হ্যাঁ আমার তেঁতুলের বাড়ি কই গেল তেঁতুল কই গেল আমার তেঁতুল তেঁতুল গো বৌমা আম্মা গো আমার তেঁতুল কই গেল কই গেল তেঁতুল বৌমা আম্মা কোনো কোনো বৌমা
শুনি না কানে শুনি না আম্মা গো আম্মা আমি কি করে বুঝি না হ্যাঁ মামা কত বড় সাহস চুন্নি জানি কোথা কার আপনি এত বড় চুন্নি সি 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 আপনি সাথে আমার ঝগড়া করা উচিত আপনি আমার টাকা চুরি করেছেন তাই তো আমার কি চুন্নি গলে না না আম্মা গো আমার তো ধরে আমার সাপটা তেতুল নিয়ে গেল গো কেন কোন আমার তেতুল নিয়ে গেল ফেরেন ফেরেন চুন্নি কো ফেরেন কইতে এই এই আপনি মা এই কি সে আমার বদ্ধটা তেতুল তোমার মাই চুরি করে খায় ফলাইছে শুন বাবা তুই তো জানোস আমি তেতুল খাই না আমার হবা আর মই জানতে বুঝা গেছিল কাই জানতেছিলাম আরে তোমরা কি শুরু করছো হ্যাঁ কি ও আল্লাহ রে এই এই আরে এই 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 থামো দুইজন কি শুরু করছো তোমরা এই চুপ আচ্ছা এই এই তুমি কি আর কোনো জায়গা পাইছিলে না তোমার এই চোখের মধ্যে না তারপর তো তুমি খান রাখবো তারপর আমার মা সব তো তুমি নিয়ে যাবো গো আরে জামা এই যে এমনি করো তোমারেও কই হ্যাঁ আবার আবার শুরু করছে আচ্ছা এই যে তোমার যে বয়স হয়েছে এটা কি তোমার খেয়াল আছে হ্যাঁ তুমি কেমনে করে খাবার নিছো আর তোমারে পাঠাইছি তোমার বৌমারে ডাকবার লেগে আর তুমি এনা এনা তোমার বৌমার লগে তেঁতুল দিয়ে ঝগড়া শুরু করে দিছো তেঁতুল খাওয়া শুরু করে দিছো এগুলা কি আমি খাইতে চাই নাই তোমার বউ আমার জোর করে খাওয়াইছে মিছা কথা সব মিছা কথা তুই কি দাসো দাম আমি কোন তেঁতুল খাইছি কো শোনো আমি তোমাকে বাপ বুঝবার পারতাছি শোনো আমি তোমাকে দুইজনের সাপ সাপ আবার এখন কার দোষ তুমি তাই কো আমি বুঝতাছি সবই বুঝতাছি তোমাকে দুইজনের আমি বুঝছি আজকে আজকে তোমার বাসায় আমি শিক্ষা দেবো আর মা এই যে শোনো আমি তোমারে কয়ে দেই আব্বারে কয়ে দিয়েছি এখন যাই না আবার কমু যাতে তোমারে বোঝায় নো দুজনে চলো চলো তাড়াতাড়ি আর কি আর খাওয়া চলো বাচ্চা চলো আগে